গোপালগঞ্জের কাশিয়ানীতে জমিতে বিষ দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আসাদুজ্জামান শেখ নামে এক মৎস্য চাষি নিহত হয়েছেন। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে পরশ উজিরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আজ বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ সেলিম রেজা জানান, গতকাল মঙ্গলবার বিকালে আসাদুজ্জামান শেখ নিজ জমিতে বিষ প্রয়োগ করেন। এ সময় প্রতিবেশী মঞ্জেল মোল্লার একটি গরু ওই বিষ দেওয়া জমির মুখ গোলাই খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এ নিয়ে আসাদুজ্জামান শেখের সাথে প্রতিবেশী মঞ্জেল মোল্লার কথা কাটাকাটি হয়। এর জের ধরে মঞ্জেল মোল্লা ও তার লোকজন আসাদুজ্জামানকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে প্রথমে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে আসাদুজ্জামান শেখ মারা যান। নিহত মৎস্য চাষী আসাদুজ্জামান শেখ গোপালগঞ্জের মোকশেদপুর উপজেলার পালপাড়া গ্রামের মৃত সাত্তার শেখের ছেলে। তিনি কাশিয়ানী উপজেলার সাফলিডাঙ্গা গ্রামে বসবাস করতেন এবং স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি ছিলেন বলে জানা গেছে।